Hello guys, welcome back to my channel. I'm Holam Gaming Zarif. Welcome to my 1.8 world. So in our episode, I spawn again. But অনেক কিছু করেছিলাম তারপর আমি মরে গিয়েছি তারপর আমার সব জিনিস চলে গেছে তারপর আমি আবার স্পন পয়েন্টে ভাইবেছি আমি এবার থাকব কিন্তু আমি একটা জায়গা খুঁজে পেয়েছি তারপর কোন ভাবছি এখানেই থাকব আমি এখানে অনেক জায়গা ফ্ল্যাট করে রেখেছি তো কয়েকদিন পরে ঈদ এর জন্য ঈদ মোবারক ঈদের দিন স্পেশাল ভিডিও আসতে চলেছে এবার আজকে আমি অনেকগুলো প্রথমে আমি গ্রাভেল মাইন করব কারণ লাইট ব্লু কংক্রিটের জন্য আমার গ্রাভেলও লাগবে স্যান্ডের সাথে আমি স্যান্ড তো অনেক মাইন করেছিলাম তার জন্য আমাকে একটু মরতে হবে মনে হচ্ছে কারণ স্পন পয়েন্টের ওইখানে একটা পাহাড় আছে ওইখানে পুরো গ্র্যাভেলের একদম বৃষ্টি গ্র্যাভেল ভরা ওই যে আমি ওই আইল্যান্ডটা এখনই দেখে ফেলেছি তো তাড়াতাড়ি তো ওই আইল্যান্ডটা যাওয়ার পর ওই আইল্যান্ডে সোজা দেখা হচ্ছে তো গাইজ আমি এখন ওই আইল্যান্ডে এসে পড়েছি এবার এখানে অনেক গ্র্যাভেল ছিল যে এখানে গ্র্যাভেল এবার আমি সব গ্র্যাভেল নিয়ে নিব তো 40টা গ্র্যাভেল কালেক্ট করতে হচ্ছে তো গাইজ আমি কোনোভাবে 40টা গ্র্যাভেল কালেক্ট করে নিয়েছি আর একটা এক্সট্রা একটা গ্র্যাভেলের কোনো দরকার নেই 29টা ফ্লিন্টও পেয়ে গেছি আজকে তো আমি সবার আগে আমি বানাবো হচ্ছে আমার জন্য একটা উইট ফার্ম কারণ আমার কাছে খাবারের সবচেয়ে বেশি কমি আর আজকে আমি মূলত অনেকগুলো ফার্ম বানাবো আর আমি অ্যান্ড স্লাইড কেন নিয়ে যাচ্ছি ড্যান্স প্লেটটা যাই হোক এটাই নিয়ে যাচ্ছি যাই হোক এত আরআইপি ইংলিশ আমি এত ইংলিশ বুঝি না আমি খালি এটা বলি যাই হোক এটাকে আমি কাল করবো কারণ আমি উড ফার্ম আমি যে বানাবো ওখানে আমি এটা এই ব্লকটা ইউজ করব আমি আজকে উড ফার্ম আর উইট ফার্ম বানাবো আর এরপরে প্রচুরে ইনশাল্লাহ আশা করি সুগার ক্যান ফার্ম বানাবো তো কতগুলো অনেকগুলো ব্লক যে ব্লককে আছে এটা মাইন করার পর আমি আবার যাব আমার বেসে মানে একটা বেস নামে একটা বেস বানাবো আমি গিয়ে এখনই কী হ্যাঁ এখন আমি সবার আগে উইট ফার্ম বানাবো গিয়ে তো এখন এখন আমার এই যে ব্লকটা কালেক্ট করা শেষ হয়ে গেছে না এক স্টিকে একবারে নিয়ে যাই আর পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর আপনারা অনেকে জিজ্ঞেস করবেন আমার স্কিন এমন মেয়ে কেন এটা আমার আপুর স্কিন আমি আমার কোনো স্কিন নেই আমার স্কিন নিতে হবে আমার নিজস্ব কোনো স্কিন নেই তো এর জন্য আমি এই স্কিনটাই আমার আপুর স্কিনে ব্যবহার করছি তো আমার উই বেসে যাওয়ার পর দেখা হচ্ছে তো আমি আমার এখানে এসে পড়েছি আর এখানে আমি সবার আগে বানাবো উইট ফার্ম তার জন্য আমার বানাতে হবে প্রথমে অনেকগুলো উড তাড়াতাড়ি হয়ে যাও হ্যাঁ এবার এগুলো আর বানাতে হবে আমার স্টিক এতটুকু স্টিক ঠিক আছে এবার আমি এগুলো দিয়ে বানাবো ফেন্স আমি মনে হয় একটু বেশি ফেন্স বানিয়ে ফেলেছি আমার সব উড শেষ হয়ে গেছে কিন্তু এবার আমি অনেক বড় একটা উইট ফার্ম বানাবো
এজন্য আমার এতগুলো ফ্রেন্ডস একদম কারেক্ট লাগবে, আর আর আমার শেষ হবে না, এই শেষ বলে থেকে যাবে না আশা করছি। তো গাইজ আমি এখানে তো উইক ফাইভের এরিয়া তো একদম ক্লিয়ার করে নিয়েছি, এবার আমার ইয়ার জন্য সিট লাগবে যা আমার কাছে একদমই নেই। উইক ফাইভের জন্য আমার কাছে সিটই নেই, অনেক ভালো কাজ করেছি, আমার তো সাবাসই হওয়া উচিত, কাজটাই বা আমি করলাম। এখন আমার গিয়ে আবার অনেকগুলো সিট কার করতে হবে। আর আপনারা কী ভেবেছেন, আমি নর্মাল করে সিট কার করব? আমি পুরা বালতি বালতি যেভাবে এভাবে ঠেলে ঠেলে সিট কালেক্ট করব, তো অনেকগুলো সিট কালেক্ট করা পড়তে হচ্ছে। তো গাইজ আমি সিট কালেক্ট করতে করতে এখানে একটা ভিলেজ পেয়ে গেছি, ঝাকাশিয়া ভিলেজ। আর প্রথমে তো জঘন্য ক্রিপারটাকে মেরে নিই, মারার আগেই ফেটে গেছে, একে একেই মরে গেছে। তো এখানে অনেকগুলো উইট, ইয়াস অনেকগুলো উইট, এখন আমি আর আমার কোনো সমস্যা হবে না, সব দিয়ে দাও সব, মেলন আমি সাথে করে নিয়ে যাই, মেলন সিট। এগুলো আমি সব নিয়ে যাব, আমার সিডও হয়ে যাবে, উইটও হয়ে যাবে, তা আপাতত খেতে পারবো। আমার হাঙ্গামার অবস্থা তো দেখছেন, তোকে আমি পশুদের মেরে মেরে কাঁচা খাবার খেয়েছি এগুলা। মেলন সিট এই যে, মাত্র একটা উইট পেলাম এতগুলো সিট আর উইট ভেঙে। তো এখানে হ্যাঁ এখানে আরও ফার্ম আছে, আর আগে আয়রন গোলামটাকে এবার ভাগো 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 আ ভাগো ভাগো এবার হ্যাঁ এবার আর কোনো টেনশন নেই, বাট আসো 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 দেখি এবার কয়টা রুন ড্রপ করেছে, পাঁচটা। ইয়েস আল্লাহ আমার কথা শুনে নিয়েছে, পাঁচটাই ড্রপ করেছে এটা, ইয়েস একদম মজাই এসে গেল। আর হ্যালো শিপ বাই শিপ, সোয়ার্ডের অ্যাটাক ড্যামেজ বেশি, একশোটে মরে যায়। দেখ আপনারা তো দেখলেন কী যা বলে, দেখেন সোয়ার্ড দিয়ে আমি এভাবে একটা ভেড়ালকে এভাবে না এভাবে না ক্রিটিক্যাল মারতে হয়, এভাবে মার আরে এভাবে না, আমি আপনাকে এই শিপটার উপরে দেখাচ্ছি। সোয়ার্ড দিয়ে আমরা আমি এভাবে এটা একটা ক্রিটিক্যাল মারলাম, আর যে এটা তো শেষ হয়ে গেছে, কিন্তু এক দিয়ে একটা ক্রিটিক্যাল মারলে কিছু হয় না, দুইটা ক্রিটিক্যাল মারতে হয়, নর্মালও দুইটা মারতে হয়, ক্রিটিক্যাল হলেও দুইটা মারতে হয়। কিন্তু সবাই বলে এক্সের অ্যাটাক ড্যামেজ বেশি, এই জন্য আমার এক্স বেশি ভালো লাগে না, মারামারির জন্য আমার বেশি সোয়ার্ড পছন্দ। তো এখান থেকে আমি অনেকগুলো সিট কালেক্ট করে নিচ্ছি, এখানে মেলন সিডও আছে অনেক। আর এই ফার্মারটা তো আমার থেকে সব সিট নিয়ে যাচ্ছে খালি, এখানে ক্যারোটও আছে, ক্যারোটা আমার লাগবে না। আমি এক স্টেকার ছয়টা সিট কালেক্ট করে নিয়েছি, এখানে সবাই যাও যাও যাও, চোর এসেছে, চোর রেড
রেড হচ্ছে ভিলেজে চলে যাও সবাই। রেড কি এখন ওরা ভয় পায় না, এখন যাচ্ছে না। এবার আমি ক্যারট প্ল্যান করব না, এবার আমি শুধু উইট প্ল্যান করব। এবারে আরো অনেকগুলো সিড নিয়ে নিই এখান থেকে। আর এখানে ক্যারট আছে, ক্যারট আমি নিজে খাবো, এটা প্ল্যান করব না। আমি নিজের কাছে রেখে দেই, এখান থেকে নিয়ে প্ল্যান করব না। আর এখানে ক্যারটগুলো নিয়ে যাই। এখন আমার কাছে ক্যারট খাওয়ার মতো কিছু থাকবে। এবার আমি এখান থেকে উইটগুলো যা আছে এগুলো নিয়ে যাই। আর একটু, আরে এভাবে ভেঙে গেছে, আমি ভাঙার আগে আমার বাড়া পড়ে। ও টুল স্মিথ, ওয়েপেন স্মিথ। ও আমি এটার সাথে কোল ট্রেড করতে পারবো, এটা আয়রন এক্স নিতে পারবো। আর আমি মাত্র একটা কোল ট্রেড করতে পারলাম, তাও তো একটা এমএল পেয়েছি। এমএল দিয়ে এখন আমি ক্যারট আর সিড ভাঙবো। চাও চাও চাও, আর কখনো আসবে না। এই ভিলেজারগুলো অনেক চালায়। আমার কাছে এখন দেখি কয়টা সিট। ও দুই স্ট্যাকই হয়ে গেছে প্রায়, এক একটা সিট আর এবার মানে এক স্ট্যাক হয়ে গেছে, যাওয়ার তো কথা। হ্যাঁ একদম কারেক্ট, টু স্ট্যাক হয়েছে। আমার আরও মনে হয় লাগবে, এই জন্য আরও একটু নিয়ে যাই। তো এতটুক ঠিক আছে, আর আমি এ ভিলেজে আবার আসবো, কোঅর্ডিনেট মনে করে রাখছি। তো আবার আমার ভিলেজে যাওয়া, আমার বেসে যাওয়ার পর দেখা হচ্ছে। তো অল ডান, আমি আবার আমার বেসে এসে পড়েছি। তো এখন আমি আগে গেট বানিয়ে নিই, গেট এই যে। এবার আমার লাগবে স্টোনের হো। আজকে মানে আপনার একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, ঘো আওয়াজ, এটা আমার ফ্যানের আওয়াজ। তো প্রবলেম হচ্ছে, সরি এর জন্য। এখন আমি আগে কার্পেট বানিয়ে নিই, এদিকে দিয়ে দিব। লাগছে না কেন, এই যে লেগে গেছে। আরে একটা কার্পেট আমার কাছে এক্সট্রা থেকে যাবে। আর এখন আমি হো ক্রাফট করে নেই, তিনটা দুইটা হো আগে দেখি। তারপর যদি দুইটা হো ভেঙে যায় তাহলে আমি আরেকটা হো নিব। আর ডাবল টেস্টে সব জিনিস রেখে দিই যেগুলো আমার আপাতত লাগছে না। লাগছে না, এটাও লাগ, এটা আমি স্মেল্ট হতে দিয়ে দিই। এবার ডার্টও লাগছে না, আয়রন না, এটা পরে লাগবে। সুগার কেন, আর সিড লাগবে।
কার্পেটও লাগবে না। এবার আমার ইনভেন্টরি একদম ঠিক আছে। এবার আমি পুরো জায়গাটা ইয়া করে নিই, তারপর দেখা হচ্ছে ও দিয়ে। তো গাইজ, আমি বেশি বড়ই উইট ফার্ম বানিয়ে দিয়েছি, এত বড় উইট ফার্ম বানিয়ে দিয়েছি যে এখন আমি এটাকে ফিলই করতে পারছি না, এত বড় উইট ফার্ম বানিয়ে দিয়েছি। তো আমি আরেকদিন সিড কালেক্ট করে আবার এখানে লাগিয়ে দিব না, এটা অনেক বড়ই উইট ফার্ম। টু স্টেক অ্যান্ড ফোর সিড দিয়েও এটা হয় নাই, পুরোটা অর্ধেকের চেয়ে একটু কম হয়েছে কমপ্লিট। তো আমি এখন কি যা বলে, আমি এখন আমার ট্রি ফার্ম বানাবো। ট্রি ফার্মের জন্য প্রথমে আমার লাগবে, ও আমি অ্যান্ড কী জানি, একটা অ্যান্ডস কী জানি, এটা আমি রেখে দিয়েছি চেস্টে, তাতে একটা নিয়ে এসেছি বা কোথায় ডিও ডিও কী জানি, এই যে ডিও রাইট, এত আজব আজব নাম দেয়, ইংলিশ আলাদা কোথা থেকে সব নাম বের করাম কী জানি। তো আমি আবারও অ্যান্ডু কী জানি ওটা বের করতে বলে গেছি, ও না বের করেছি। তো ওইটা দিয়ে কীভাবে জানি একটা কী জানি ও বানাতে পারতাম, তো এখন কি হলো এভাবে, হ্যাঁ যে এটা বানাবো আর এটা স্ল্যাব বানাবো। একটা স্ল্যাব বানাতে হচ্ছে না, এই যে এতটুক ঠিক আছে, আর বাকিগুলো আমি এখানে রেখে দেব। তো ট্রি ফার্মের জন্য আমি এখানে এই জায়গাটা সিলেক্ট করলাম। প্রথমে আমি এখানে আমি শাবল দিয়ে গর্ত করতে হবে মাটি। আমি সারা জীবন কি মাটি গর্ত করবো, আমার জীবনে কত কষ্ট। এজন্য প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আপনাদের জন্য আমি কত কষ্ট করছি। এই যে কষ্ট করতে করতে আমার শাবলও ভেঙে গিয়েছে, আমার কাছে স্টিক নেই, স্টিক এখানে একটা আছে মাত্র। এবার আমার কাছে উডও তো নেই, বাচ্চার উড আছে এখানে রেখে দিই। আর বাচ্চা রুট কোথায়, এই যে বাচ্চা রুট, বা বাচ্চা রুট দিয়ে স্টিক বানাবো। স্টিকও কালার হওয়া উচিত, বাট স্টিক যাবো, ওক স্টিক এমন হওয়া উচিত। তো এখন আমি শাবল বানিয়ে নিয়ে এসেছি দুইটা, এতটুক ঠিক আছে। এখান থেকে আবার এইভাবে যাব, এবার ঠিক আছে, এবার এখান দিয়ে আবারও গর্ত করব। আর এখান দিয়ে আবার এই ওই গর্ত পর্যন্ত একবারে যাব। এবার এখানে যে এটা স্ল্যাব লাগিয়ে দেব, তো সবগুলো স্ল্যাব লাগানোর পর দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখানে এই সবগুলোতে পলিশ স্ট্যাম্প এটা দিয়ে দিয়েছি, আর এখন আমি এখানেও এইটা ফিল করতে হবে। তো তাড়াতাড়ি করে এটাকে ফিল করে দেই, এগুলো ফিল করতে কষ্ট, যে ক্রাউচ করতে হয়, আবার
যে উপরে চলে যায় আবার, এই যে ভাঙতে হয় ভুল লেগে গেলে, এগুলোতে অনেক টাইম লাগে। মানুষরা জানি কিভাবে করে এবং তাড়াতাড়ি করে, আমি এভাবে করতে পারি না। আর আমার তো নিচে স্ল্যাব লাগাবো না, তো এটা এখন হয়ে গেছে রেডি একদম, এটা ভেঙে দিব। আর এখানে তিন ব্লক, তারপর এখানে আবার দুই ব্লক, তিন ব্লক না অ্যাকচুয়ালি চার ব্লক, তিন ব্লকই আমি ভুল বলছি, তিন ব্লক পর এখানে আমি আবারও এটা দিয়ে দেব। তারপর এখানে এক দুই তিন, এইভাবে তিন, তারপর এখান দিয়ে যাব। আর এখান দিয়ে আবারও গর্ত করে এখান দিয়ে আমি এটা লাগিয়ে দিব। আর আমার এর সাথে শেষ হয়ে গেল, আরও বানাতে হবে। তো এই যে এখানে সাইডটাই পুরো বানিয়ে ফেলবো। এবার এখানেও হোল করতে হবে। প্লিজ ভিডিওতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এইসব ভিডিও বানাতে অনেকক্ষণ লাগে। আর আপনারা যারা ইউটিউবারটা তো জানেনই অনেক কষ্ট ভিডিও বানাতে, সো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানেও আবার করতে হবে, আর ওয়েদারটা ক্লিয়ার করে নিই। আর এখানেও এই যেভাবে এখানে দিয়ে দেয় আগেই, পরে কনফিউজ যদি না হই। তো যেখানে আমি এটা দিয়ে দিয়েছি ফিল করে, আর পিকে চলে গেল কেন, এবার এই মাঝখান দিয়ে আমি দিয়ে দেব ওই যার একটা সাদা রঙের ব্লকের সামনে ডিও স্লাইড না কি জানি, এটা দিয়ে দেব সাবল না, যে ডিওরাইট, এটা দিয়ে দেব ডিওরাইট দিয়ে দেব। এবার সুন্দর লাগছে। এবার আমি এখানে স্যাপলিং দিয়ে দেব একটা একটা করে। একটা করে আমি ভাবছি দুই তিনটা করে দেই, আপাতত আমি তিনটা করে দিতে পারবো না, আমার কাছে স্যাপলিং শেষ হয়ে গেছে। তো এর চারপাশে এখন আমার ফেন্স লাগাতে হবে। ফেন্স কোথায়, এই যে ফেন্স, আমারও ফেন্স বানাতে হবে অ্যাকচুয়ালি, তার জন্য আমার আরও উড চপ করতে হবে। তো এই ফেন্সগুলো লাগানোর পর দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন ট্রি ফার্মটা কমপ্লিট করে দিয়েছি। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গুড বাই।